আছে আলু রান্না করছিলাম, এবার আমার পরে খাওয়াই দিতেছি। এই দেখেন কত বড় হাঁক করছে, পুরো দেশ ঢুকে যাবে। তুমি এটা কি কইছো? না এত বড় হাঁক করছে, আমি যে বাচ্চা আছি এটাই আমার কপাল। এবার আমি ঢুকি না কে ঢুকবো দেখি। হাঁক করার স্টাইল দেখলে আমার ডর লাগে। একাতে ক্যামেরা ধরে রাখছে তো এই জন্য মালা ঠিকঠাক হইতেছে না। আফসোসের বিষয় হইতেছে যে এইটা অবশ্য আমার খাওয়ার কথা আছে তো, কিন্তু বাচ্চা পালতেছি, শাশুড়ির বাচ্চা পালি আর কি করবো, সমস্যা নেই। শাশুড়ি আর যদি খাইবার সে তো খাওয়াইতাম, সমস্যা কি, মানুষ সবাই দিয়ে খাওয়ায়। শাশুড়ির এত তার খাওয়া যাবো না, মুখের ভিতরে যখন মুখ আটটা ডুবাইবো আমার ঘাড়টা সব বেরিয়ে দেবো, এই বড় হাত। অপারেশন করা লাগবে। যাই হোক, খুব ইচ্ছা ছিল শাশুড়ির হাতে খাওয়ার, বউর হাতে খাওয়ার, আপনার অন্য কিছু মনে করেন না, আমি ভাত খাওয়ার কথা কইতেছি। যাই হোক, তো বউয়ের হাত যেরম শাশুড়ির হাতও এরম, এগুলোতে খাবার রডের হাতে খাওয়া এক কথা। দেখেন আমার হাতে খাইয়া কি আরাম পেতেছে মেয়েটা, কারণ আমার আঙ্গুল গুলো দেখছেন কত সুন্দর, মাশাল্লাহ। ঠুক ঠুক, আমি কেমন না, তুমি স্যাপ দিছো কে? না স্যাপ দিছি না, না খাও ভাত পেরে গেছে। এ হচ্ছে আমার একমাত্র অবিবাহিত বউ। মানে অবিবাহিত বউ? হ্যাঁ, এই জন্য আমরা পাত্র দেখতেছি না, মানে আমি দেখতেছি আর কি। একটা হ্যান্ডসাম পাত্র লাগবো, পাত্র অবশ্যই পাসপোর্ট সহ হইতে হবে, কারণ ওর পাসপোর্ট 3.5, নাহলে ওরে লাগত পাবে না। আমারই তো মই লাগে। যাই হোক, আমার ভাতের পরিমাণ প্রায় শেষ পর্যায়ে, বেশিক্ষণ বসে থাকতে পারবো না, না ওইটিও খাওয়াইতে পারবো না, কারণ আমার বসে থাকলে বেশি সমস্যা হয়ে যাবে। আমার ঘাড়ে ধরে গেছে প্রায় অনেকক্ষণ ধরে ফোন ধরে আছি, আমি শুটকি ধরি না, শুটকি আমি পছন্দ করি না। এই হলো অবস্থা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।